সুপ্রভাত আচ্ছা আগের দিন নিশ্চয়ই বুঝলেন কেন এই প্রতিদিনের জ্ঞান দেওয়া ডেলিডোজ আসলে হয়েছে কি ভদ্রলোক দু সালে ছাদের পাঁচিলে বসে আজিয়ে পরাণে রবির কর কেমন জাগলো ডাইনোসর গুনগুন করতে করতে যে নামের ব্যাপারটার কথা ভেবেছিলেন সেটা দু হাজার কুড়ি সালেও এসে পৌঁছয়নি কাজেই লেবু চা দুধ চা দুধ কফি মিল্ক কফি কাকুচিনো মোকাচিনো যা হাতের কাছে বা মাথার গোড়ায় পাচ্ছেন তাই মুখে ঠেকিয়ে শুনতে থাকুন চন্দ্রিল ভট্টাচার্যের লেখা দশ মহাবিদ্যা তাহলে আজ মহাবিদ্যা চার কাজের মেয়েকে মাইনে বেশি দেব নিয়ম হচ্ছে কর্তাটির অফিসে সিএল ইএল মেডিকেল লিভ আরও বেশি নেই কেন হাহাকার তাহলে ফের পুরী যাওয়া যেত কিন্তু কাজের মেয়েটির একদিন কামাই নিয়ে পাড়া মাথায় অবশ্য ওদের অত বলে টলে কিছু হবে না ওদের গন্ডারের চামড়া ওরা মানে গরিবরা টাটা বিড়লার তুলনায় আমরা সাতাত্তর গুণ হত করছি গরিব এবার যদি অফিসে কোটিপতি মালিক নিজে চেয়ারে বসে আমার বাবাকে মাটিতে বসতে দেন বা মার্সিডিসে উঠতে উঠতে বলেন ও সালাম মধ্যবিত্ত চাকরের জাতকে দিয়ে কিছু হবে না যতই প্রমোশন দাও আমরা ডাইনিং টেবিলে খাবো আর কাজের লোক উবু হয়ে এনামেলের বাটিতে সস্তা চালের ভাত মাখবে এই তো নিয়ম সে মাছ রাঁধলো কিন্তু টুকরো পমফ্রেট বাপ মা ছেলে মেয়ে ঢেঁকু তুলে মেরে দিলাম এই তো নিয়ম ছ বছরের শো না কে ন বছরের মালতী স্কুলে নিয়ে যাবে ফিরে ভারী বাজারের থলে বয়ে হাঁটবে বাবুর পিছু পিছু এই তো নিয়ম চাইল্ড লেবার খোঁচালে বলবো আমি দেখছি বলেই তো তবু খেতে পাচ্ছে নইলে কি হতো এই অজুহাতে মালতীর শৈশব দুরমুষ করে দেব অর্ডার দিয়ে তিনবার আলমারির তলা ঝাঁটাবো কিন্তু তার পেট ফেটে গেলেও বাথরুমে ঢুকতে দেব না আমাদের হিসি পর্যন্ত গরিবের হিসির চেয়ে উচ্চশ্রেণীর এ এবছর নিয়মগুলো বাতিল করে দেব মাসে চার দিন ছুটির অধিকার স্বীকার করব। পুজোয় অত খারাপ শাড়ি দেব না আর দুশোর বেশি মাইনে চাইলে এদের খাইয়ের শেষ নেই বলে ইতর দাগাবো না ওদেরও একই বাজার থেকে চাল ডাল কিনতে হয় আমার বাবার যদি বেশি মাইনে দাবির অধিকার থাকে তাদেরও আছে নমস্কার